সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শুরু থেকে এখন পর্যন্ত তারা দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তাই তো তাদের সম্পর্কে জানার আগ্রহের শেষ নেই সবার মনে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক কে হাসনাত আব্দুল্লাহ, তার গার্লফ্রেন্ড, পরিবার, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। গোটা আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত রাজপথে সক্রিয় আছেন এই হাসনাত আব্দুল্লাহ। ডিবি হেফাজতের নাটক সাজিয়ে যে ৬ জন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ একজন। বাংলাদেশ যে ১৬ বছরের স্বৈরশাসক থেকে মুক্ত হল, এই মুক্তি সংগ্রামের এক অন্যতম সমন্বয়ক হলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ঢাকার একজন বাসিন্দা। হাসনাত আব্দুল্লাহ ২০১৪ সালে দেবিদ্বার রায়েজ উদ্দিন পাইলট হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর তিনি পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজে ভর্তি হন। সেখান থেকে এসএসসি পাস করার পর হাসনাত আব্দুল্লাহ ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছেন। হাসনাত আব্দুল্লাহ ডিবেটিং সোসাইটির একজন সদস্য। হাসনাত আব্দুল্লাহ বাবা একজন সরকারি কর্মকর্তা, তার মা একজন গৃহিণী। হাসনাত আব্দুল্লাহ বর্তমানে সিঙ্গেল আছেন। দেশ স্বাধীন হওয়ার পর তাকে রিলেশনের বিষয়ে জানতে চাইলে মুস্কি হেসে বলেন, আগে দেশটা মেরামত করি, তারপর না হয় এসব দেখা যাবে, এখনো অনেক কাজ বাকি আছে। শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর সাদৃশ্যে ও অন্যান্য সমন্বয়কদের পরামর্শে একটি ছাত্র জনতার রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহরা। আর এ বিষয় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে জানতে চাইলে তারা বলেন, বাংলার ছাত্র জনতা ও সাধারণ মানুষ যদি চায় তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। সাধারণ মানুষকে পাশে নিয়ে এবং তাদের এই রাজনৈতিক দল গঠন করার মূল উদ্দেশ্য হবে এই বাংলাদেশকে বিনির্মাণ করা ও দেশ থেকে বৈষম্য দূর করা। তো প্রিয় দর্শক, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আপনার কেমন লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।